পাঁচ কিমি দূরে রূপসী বাংলার পথের পাশে পল্লী প্রকৃতির মনোরম পরিবেশে কচি কাঁচা বালক বালিকাদের মনোরম অনুপ্রাণিত আমাদের বড় গর্বে এবং গৌরবে এই বিদ্যা নিকেতন। চুপ করুন। ডক্টর আশরাফ আলী সাহেবের পৃষ্ঠপোষকতায় 2010 সালে ভরতপুর ও পার্শ্ববর্তী গ্রামের অধিবাসী উদ্ভাবক এবং বিদ্যোৎসাহী ব্যক্তিদের অকুণ্ঠ সহযোগিতায় গড়ে উঠেছে বিদ্যায়তন। আমাদের এই বিদ্যা মন্দিরটি এত অঞ্চলের আপন সত্তা নিয়ে সকলের কাছে বিশেষরূপে পরিচিত। বিদ্যালয়ের শিক্ষা পদ্ধতির আমূল পরিবর্তন ঘটিয়ে লেখাপড়া শেখার বিভিন্ন শিক্ষা সরঞ্জামের সহযোগিতায় বিশেষ দক্ষ শিক্ষক ও শিক্ষিকাদের তত্ত্বাবধানে নির্ঝন ঘাট সুন্দর পরিবেশে চলছে এত অঞ্চলের শিশুদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা ও শিক্ষার দুনিয়া গঠনের অক্লান্ত নিরলস প্রয়াস। এখানে একটি শিশু তার মায়ের আঁচল ছেড়ে পায় আস্থা ভরসা ও নিজের নিষ্পাপ মনটিকে ভরিয়ে তোলার আনন্দ। ধীরে ধীরে গড়ে ওঠে তার অপুরন্ত স্মৃতিভাণ্ডার, ডালা মেলে ওড়া মুক্ত বিহঙ্গের মতো শিক্ষার্থীদের কখনো দেখা যায় স্কুল ও মসজিদের ফুলবাগানে, কখনো প্রার্থনা সভায়, শ্রেণীকক্ষে, নয়তোবা স্কুলের উন্মুক্ত ময়দান। ওরাই হলো বিদ্যালয়ের প্রাণ সম্পদ। উৎসব অনুষ্ঠানে বিদ্যালয়ে আনন্দের ঢল, বারো মাসে তেরো পার্বণের মতো দৈনন্দিন পঠন পাঠনের সঙ্গে রয়েছে নানা অনুষ্ঠান। উন্নত মানসিক পরিধি বিস্তারের উদ্দেশ্যে এগুলি সহপাঠ্যক্রমিক কার্যাবলী রূপে প্রকৃত শিক্ষালাভের পথ সুগম করে। নিরবতা পালন, প্রার্থনা, শপথবাণী, নৈতিক শিক্ষাদানের ব্যবস্থা আছে আমাদের এই বিদ্যালয়ে। প্রতি বছর লেখাপড়ায় ও খেলাধুলায় কৃতী ছাত্র ছাত্রীদের বাৎসরিক পুরস্কার এবং প্রত্যেক ক্লাসের মেধা পুরস্কার প্রদান করা হয়ে থাকে। আপনাদের সকলের সহযোগিতা কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করি। আবাসিক ছাত্রদের সম্পূর্ণভাবে দুইজন আবাসিক শিক্ষক সতর্কতার সঙ্গে পড়াশোনা দেখাশোনা করেন। বিদ্যালয়ের যোগ্য শিক্ষক দ্বারা ছাত্রছাত্রীদের নাজারা সহ হিপস বিভাগ পড়ানো হয়। সকলের সর্বাঙ্গীন সহযোগিতা, সুপরামর্শ, সান্নিধ্য কামনা করি। শিক্ষা যেখানে অবহেলিত সেই স্থান তো গভীর অন্ধকারে নিমজ্জিত। এই তাগিদ অনুভব করে আজকে ঠিক দরপত্র আছে ভরতপুর কিশোর শিক্ষা সদনের পথ চলা শুরু। সেদিন থেকে হৃদয় জুড়ে উজ্জ্বল আলোর স্বপ্ন তরি চাই শুধু শিক্ষা, নয়তো ফুলের মতো কচি কচি শিশুগুলো জীবনের স্বপ্ন দেখতে ভুলে যাবে। শিক্ষাবিহীন পরিবার জীবনের ঘূর্ণিঝড়ে উড়ে যাবে, সমাজের ভিন্ন প্রান্তে অন্ধকারে ঢাকা পড়ে যাবে তাদের রঙিন ভবিষ্যৎ। দরকার তাই শিক্ষা। এলাকার বাসিন্দাদের ঐকান্তিক প্রচেষ্টা আর অক্লান্ত পরিশ্রমে চার কামরা বিশিষ্ট বাড়িতে গড়ে উঠে বিদ্যালয়, যা কঠোর পরিশ্রমে সাফল্য তার প্রতি চির কৃতজ্ঞ। এগিয়ে যাবার দুর্বার গতি আজও থেমে নেই। এই প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে শিক্ষার যে বীজ বপন করেছিলেন তা অনেকটাই ফুল ও ফলে সুশোভিত হয়েছে। অষ্টম শ্রেণী চালু হলেও দশম শ্রেণী পর্যন্ত চালু রাখার চিন্তা আমাদের মাথায় থাকছে। অত্যন্ত দরিদ্র অথচ মেধাবী ছাত্রদের থাকার জন্য একটি ছাত্রাবাস খুলতে আমরা সমর্থ হয়েছি, যার মূলে রয়েছে গ্রামের মানুষের উন্নত চিন্তা, অদম্য প্রয়াস। পরে শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবার কথা মনে করে আমরা আল আমানা মিশন সংস্থাটি গঠন করি। কিশোরের শিক্ষা সদন ও মাদ্রাসা ফাইজুল কোরআনকে অন্তর্ভুক্ত করি তার সঙ্গে। ভবিষ্যতে আরো অনেক সমাজসেবামূলক কাজের পরিকল্পনা আমাদের মাথায় থাকছে। যাদের উৎসর্গীকৃত জমিদানে, গৃহদানে, আর্থিক সহায়তায় এবং সীমিত শক্তির মধ্যে প্রতিষ্ঠান থেকে যারা সুন্দর করে সাজিয়ে রেখেছেন তাদের প্রতি বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে রইল শত কোটি সালাম। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা ছাড়া রয়েছে শরীর চর্চা, স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর, সুষম খাদ্যের ব্যবস্থা, পাঁচ ওয়াক্ত জামাতের সাথে নামাজ, সুদক্ষ শিক্ষক দ্বারা কম্পিউটার শিক্ষা প্রদান করা চলছে। আমার এই কিশোরের শিক্ষা সদন নব কিশোরের মতোই চিরসবুজ ও চিরনবীন হয়ে গড়ে উঠুক স্রষ্টার কাছে প্রার্থনা করি। পরিশেষে বিদ্যালয়ের সর্বাঙ্গীন উন্নতিতে এলাকার জনসাধারণের আর্থিক সাহায্য ও আন্তরিক সহযোগিতা
কামনা করি। নমস্কার।